প্রজাতন্ত্র দিবসের আগে ঝিলেঝালা নিরাপত্তার ছবি ধরা পড়ল নিউ আলিপুরদুয়ার স্টেশনে। এলাকায় নজরদারি বাড়াতে এক কোম্পানি অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে, কিন্তু ওই পর্যন্তই তল্লাশির ছিটে ফোটাও নেই। কলকাতা টিভির বিশেষ রিপোর্ট। অসময়ে ঘটে গেছে একের পর এক বিস্ফোরণ, তারপরেও ঝিলেঝালা 31 নম্বর জাতীয় সড়কের নিরাপত্তা বন্দোবস্ত। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার সব্যসাচী রমন মিশ্র জানিয়েছেন, কোনো হুমকি নেই, তবু আনা হয়েছে বাড়তি ফোর্স। ছাব্বিশ জানুয়ারি নিয়ে যদিও আমাদের কাছে কোনো স্পেসিফিক খবর নাই, তার সত্ত্বেও আমরা বোর্ডের উপর যে নাকা চেকিং হয় ওকে স্টার্ট করে দিয়েছি। যত গাড়িগুলো আসাম থেকে আসছে বা দিল্লি থেকে ওদিকে যাচ্ছে, ওদের সাধারণ চেকিং আমরা স্টার্ট করে দিয়েছি। আমরা এক প্লাটুন এক্সট্রা ফোর্স পেয়েছি, ওকে ইউজ করা হবে। নিউ আলিপুরদুয়ারের এই ব্যস্ততম স্টেশনে বহু দূরপাল্লার ট্রেন চলে। স্টেশনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে প্রচুর ব্যাগ, কিন্তু তল্লাশির নামগন্ধ নেই। রয়েছে একটি মেটাল ডিটেক্টর, ব্যাস ওই পর্যন্তই। তাই হতাশ ও আতঙ্কিত যাত্রীরা। এই স্টেশনে নিরাপত্তার নামে নেই কোনো ব্যবস্থা। সাধারণ যাত্রীরা আসছেন, তারা নির্দ্বিধায় ঘুরে যাচ্ছেন এবং ট্রেনে উঠে যাচ্ছেন। সামনে 26 জানুয়ারি সেউল উপলক্ষে নিরাপত্তা নেই বললেই চলে। নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে ক্যামেরায় স্বপ্নশীষ চক্রবর্তীর সঙ্গে সুজিত রায়, কলকাতা টিভি। এখানেই শেষ নয়, এমন উদাহরণ আরও রয়েছে। সাম্প্রতিক রিপোর্টে গোয়েন্দারা বলেছেন বিদ্যুৎ কেন্দ্রগুলি জঙ্গিদের টার্গেট হতে পারে, তেমনি রেল স্টেশনের পাশাপাশি রেল সেতুও জঙ্গিদের নিশানায়। কিন্তু নিরাপত্তার বালাই